আসসালামু আলাইকুম কবুতর পালনকারী বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। এখন আমরা কথা বলবো কবুতরের ভিটামিন খাওয়ানো নিয়ে। শীতের শুরুতে বা শীতের শেষে ভিটামিন খাওয়ানোটা খুবই ভালো, এতে কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। পাখি বা কবুতরের জন্য বিশেষ তৈরি এমন কোনো ওষুধ আমাদের দেশে পাওয়া যায় না। হাঁস মুরগির জন্য যে সকল ওষুধ পাওয়া যায় সেইগুলোই পাখিদের জন্য ব্যবহার করা যাবে। রেনেসান লিমিটেড এর তৈরি রেনে WS পাখিদের জন্য একটা ভালো ভিটামিন। এতে সকল ধরনের ভিটামিন বিভিন্ন মাত্রায় আছে। এটি একটি মাল্টি ভিটামিন, 10 গ্রাম এর একটা প্যাকেটের দাম 30 টাকা। এটা পাওয়া যাবে যে কোনো পশু পাখির ওষুধের দোকানে। সো বন্ধুরা, কেন এই ভিটামিন ব্যবহার করা হয়? নাম্বার 1, অতিরিক্ত গরম ও শীতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে, এই জন্য এই ভিটামিনটি ব্যবহার করা। নাম্বার 2, কীটনাশক ও অন্যান্য সংক্রান্ত রোগের চিকিৎসা চলাকালীন সময়ে ব্যবহার করতে হয়। নাম্বার 3, প্রজনন ক্ষমতা বাড়ানোর জন্য এই ভিটামিনটি ব্যবহার করতে হয়। এবং নাম্বার 4, শরীরের স্বাভাবিক বৃদ্ধির জন্য এই ভিটামিনটি ব্যবহার করা হয়। সো বন্ধুরা, এই ভিটামিনটি খাওয়ানোর পদ্ধতি, 10 গ্রামের প্যাকেটটি কিনে এনে একটা পরিষ্কার কাগজের পুরো ওষুধটা ঢেলে নিন। এবার সম্পূর্ণ ওষুধকে সমান 10 ভাগে ভাগ করে নিন। 10 ভাগের 1 ভাগ মানে 1 গ্রাম ওষুধ। এবার 1 গ্রাম ওষুধ মেশাবেন প্রতি 6 লিটার পানিতে, এবং 1 বা 2 গ্রাম মেশাবেন প্রতি 3 লিটার পানিতে। এভাবে আপনি একটা পরিমাপ করে নেবেন। প্রয়োগ বিধিটা আপনার সেই ওষুধের প্যাকেটের গায়ে লেখা আছে। সো রোগ প্রতিরোধের জন্য ভিটামিন মিশ্রিত পানি খাওয়াবেন 5 থেকে 7 দিন, প্রতিকারের ক্ষেত্রে 3 থেকে 5 দিন। এভাবে ভিটামিন খাওয়াতে পারেন, এতে আপনার কবুতর আরও সুস্বাস্থ্যের অধিকারী হবে। সো বন্ধুরা, ভিডিওটি যদি বুঝতে পারেন বা ভিডিওটি যদি আপনার কবুতরের জন্য উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করবেন এবং আপনি অন্য কবুতর পালনকারীদের সাথে আমার ভিডিওটি শেয়ার করবেন। এবং পরবর্তীতে বিভিন্ন কবুতর এবং পশু পাখির উপর টিপস পেতে আমার